Hello guys, welcome to Bong Voyager. So this is episode 3 in this series about aliens and UFOs. Aajke jekhane humankind is fighting one of the biggest, the deadliest pandemic humankind has seen so far. At the same time, amra bolte pari that we belong to a very proud generation. Jekhane amra latest technologies, jegulo mankind bar koreche, humanity jeta abishkar koreche, shegulo ke aajke amra use korte parchi. But do you think that amader technology is sufficient enough to counter or to match an alien supreme power? Do you really think so? Amra ki prostut kono alien invention ke counter korar jonno? Kotota developed amra? So ei question gulor answer khojar jonnoi ajke amader episode totally focused on the Kardashev scale. Kardashev scale is one of the most popular method in measuring a civilization technological advancement. Mane ekta civilization kotota porimane energy consume kore ba energy ke store korar moton khomota rakhe. Seta wise amra kichuta judge korte parbo that basically ekta civilization technologically kotota advanced. And it's quite interesting, at the end of the video I'll also tell you that aajke amader prithibi ba aajke amra as a human civilization kon jagay dariye achi. So stay tuned and please watch the video till the very end. And if you like my video, please do like, share and subscribe. Kardashev scale was first developed by Soviet astronomer Nikolai Kardashev in the year 1964. So Nikolai Kardashev basically divided the civilization into three categories. Category 1, type 1 civilization. Type 1 civilization ke aro bola hoy onno ekta naam hocche planetary civilization. Seta keno? Because tara basically ekta planet ba tader jeta host planet sei planet er moddhe surye jotokhani energy asche sei energy ke 100% othoba close to 100% energy ke tara trap korte pare, use korte pare and control korte pare. Mane jodi seta ami পৃথিবীর পার্সপেক্টিভে দেখি, আমাদের আর্থের পার্সপেক্টিভে দেখি, তাহলে যতখানি সোলার রেডিয়েশন বা সোলার হিট বা সোলার এনার্জি পৃথিবীতে আসছে অথবা পৃথিবীর মধ্যেও যত টাইপের এনার্জি আছে, ইট ইনক্লুডস ভলকানিক ইরাপশন, ইট ইনক্লুডস দি জিওথার্মাল এনার্জি, ইট ইনক্লুডস দি ইলেকট্রিক্যাল এনার্জি, অল টাইপ অফ এনার্জি অ্যাভেলেবল ইন আওয়ার প্ল্যানেট, এই সমস্ত এনার্জিকে যদি কোনো প্ল্যানেট কন্ট্রোল করতে পারে, স্টোর করতে পারে অ্যান্ড ইউজ করতে পারে, আমরা তাদেরকে বলতে পারি planetary civilization. Coming to type 2 civilization, তাদেরকে আমরা বলি আরেকটা অন্য নাম হচ্ছে stellar civilization. Stellar civilization মানে সূর্য বা তাদের যেটা host star তার থেকে যত টাইপের এনার্জি আসছে এই সমস্ত এনার্জিকে, মানে আমি শুধু একটা প্ল্যানেটের কথা বলছি না, ধরে নাও আমাদের সোলার সিস্টেম সেখানে এতগুলো প্ল্যানেটস আছে, এই সমস্ত প্ল্যানেটের মধ্যে সূর্যের যতখানি রেডিয়েশন আসছে বা সূর্যে যতখানি এনার্জি আসছে আমরা এই এনার্জির 100% বা ক্লোজ টু 100% এনার্জিকে ইউজ করতে পারছি, ট্র্যাপ করতে পারছি অ্যান্ড কন্ট্রোল করতে পারছি। অ্যান্ড ফাইনালি কামিং টু টাইপ 3 সিভিলাইজেশন, যেটাকে আমরা অন্য একটা নামে জানি অ্যান্ড ইট সাউন্ডস ভেরি সাইফাই সর্ট অফ নেম, নোন অ্যাজ গ্যালেকটিক সিভিলাইজেশন, রাইট? গ্যালেকটিক সিভিলাইজেশন মানে যারা নট অনলি একটা হোস্ট স্টার বা একটা প্ল্যানেটারি সিস্টেম, তারা বেসিক্যালি ওই গ্যালাক্সির মধ্যে যত এনার্জি আছে এন্টায়ার এনার্জিকে তারা ইউজ করতে পারে, কন্ট্রোল করতে পারে অ্যান্ড স্টোর করতে পারে। আমাদের ক্ষেত্রে যদি আমরা সেই লেভেলে কখনো পৌঁছে যাই তাহলে সেই গ্যালাক্সি হবে মিল্কি ওয়ে। এবার আমরা একটু টেকনিক্যাল হয়ে যাব, গোয়িং আ বিট ডিপার ইন টু দি সিভিলাইজেশন রুলস। টাইপ 1 সিভিলাইজেশন, তার মানে একটা সিভিলাইজেশন সেই প্ল্যানেটের মধ্যে সানের যতটা এনার্জি আছে সেটাকে হার্নেস করার মতন ক্ষমতা রাখে। বাট যদি সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করার চেষ্টা করি, ইট ইজ বেসিক্যালি 4×10^19 এনার্জি পার সেকেন্ড অথবা 4×10^12 ওয়াটস। নাও কামিং টু টাইপ 2 সিভিলাইজেশন, টাইপ 2 সিভিলাইজেশনকে আমরা আরেকটা নামে জানি যেটা অলরেডি আমরা শুনলাম, স্টেলার সিভিলাইজেশন। সো টাইপ 2 সিভিলাইজেশন ক্যান হার্নেস দি এনার্জি অফ সান টু দি ফুলেস্ট। তো সেটা শুধু একটা প্ল্যানেটের মধ্যে যতখানি এনার্জি এসে পৌঁছচ্ছে সেটা নয়, টোটাল প্ল্যানেটারি সিস্টেমের মধ্যে যতগুলো প্ল্যানেট আছে এই প্রত্যেকটার মধ্যে যতখানি এনার্জি এসে পৌঁছচ্ছে সূর্যের থেকে আমরা সেই এন্টায়ার এনার্জিকে হার্নেস করতে পারি।
এটা পসিবল শুধু একটা ডিভাইস দিয়ে, যেটা সায়েন্টিস্টরা ফ্রেম করেছে বা সায়েন্স ফিকশনও বলতে পারো, আমরা সেটাকে বলি ডাইসন স্পিয়ার। ডাইসন স্পিয়ার আর হিউজ অবজেক্টস, হিউজ আর্টিফিশিয়াল অবজেক্ট, যেটা একটা স্টারকে বা হোস্ট স্টারকে কভার করে রাখে অ্যান্ড সেটা হেল্প করে সূর্যের বা সেই স্টারের এন্টায়ার এনার্জিকে ট্র্যাপ করে রাখার জন্য, পরে সেই সিভিলাইজেশন সেই এনার্জিটাকে তাদের কনজাম্পশনের জন্য ইউজ করতে পারে। So, to quote some lines about type 2 civilization, the entire civilization is capable of using and channelizing the entire radiation or the output from the host star. And সেটাকে যদি আমি আমাদের পার্সপেক্টিভে ধরি, মানে ধরো আমাদের সূর্যের পার্সপেক্টিভে ধরি, তাহলে সূর্যের লিমিনোসিটি ওয়াইজ আমরা ক্যালকুলেট করতে পারি দ্যাট সেই এনার্জি উইল বি ইকুইভ্যালেন্ট টু 4×10³ এনার্জি পার সেকেন্ড অথবা 4×10⁶ watts. Now coming to type 3 civilization, যেটাকে আমরা অলরেডি যেরকম আমরা বলেছি গ্যালেকটিক সিভিলাইজেশন। টাইপ থ্রি সিভিলাইজেশন মানে একটা এন্টায়ার গ্যালাক্সির মধ্যে যতখানি এনার্জি আছে সেই সিভিলাইজেশন সেটাকে হার্নেস করার মতন ক্ষমতা রাখে। অ্যান্ড যদি সেখানে আমি মিল্কি ওয়েকে ধরে অ্যাজিউম করি, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু 4×10⁴ এনার্জি পার সেকেন্ড। অ্যান্ড যদি সেটা ওয়াটে ক্যালকুলেট করি, 4×10⁷ watts. সো আমরা বলতে পারি সেই মিল্কি ওয়ে লিমিনোসিটি ওয়াইজ যতখানি এনার্জি আছে একটা সিভিলাইজেশন সেটাকে হার্নেস করার মতন ক্ষমতা রাখতে। অ্যান্ড এখানেও আমরা একটা আর্টিফিশিয়াল অবজেক্টের কথা ভাবি বা সায়েন্স ফিকশন ওয়াইজ আমরা সেটাকে প্রবাবিলিটি হিসেবে ধরি যে যদি এরকম কোনো সিভিলাইজেশন থাকে তারা সেটাকে ডেফিনেটলি ইউজ করবে, দ্যাট ইজ নোন অ্যাজ ডাইসেন সোয়ার্মস। সো দ্যাট ইজ বেসিক্যালি নট ওনলি একটা ডাইসেন স্পিয়ার্স বাট ডাইসেন সোয়ার্ম মানে আ কালেকশন অফ ডাইসেন স্পিয়ার্স অ্যাক্রস দি সানস। কারণ একটা গ্যালাক্সির মধ্যে শুধু একটা সান হবে না, সেখানে মাল্টিপল মিলিয়ন্স অফ সান বা স্টার্স হবে, তো প্রত্যেকটার এনার্জিকে সেই সিভিলাইজেশনকে হার্নেস করতে হবে। নাও কামিং টু ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ টুডেজ ভিডিও, দ্যাট ইজ আমরা অ্যাজ এ হিউম্যান বিইং অর হিউম্যান সিভিলাইজেশন, আমরা এই কার্ডিশিয়াস স্কেলে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, তোমাদের কি মনে হয়? টাইপ ওয়ান, সরি টু সে আমরা টাইপ ওয়ানে এখন অবধি পৌঁছইনি। ইনফ্যাক্ট যদি আমি কোট করি খুব ফেমাস সায়েন্টিস্ট অ্যান্ড ফিউচারিস্ট মিশিও কাকু, হি সাজেস্টেড দ্যাট ইফ হিউম্যান্স ইনক্রিজ দি এনার্জি কনজাম্পশন অন অ্যান অ্যাভারেজ অফ 3% পার ইয়ার, তাহলে আমরা ধরতে পারো ইট জাস্ট অ্যান অ্যাজাম্পশন দ্যাট 3% করে যদি হিউম্যান বিইংস এনার্জি কনজাম্পশনকে প্রত্যেক বছর গ্রো করাতে থাকে, তাহলে আমরা টাইপ ওয়ানে পৌঁছবো উইদিন নেক্সট 100 to 200 years, নট দ্যাট মাচ ফার অ্যাওয়ে ইন দি ডিস্ট্যান্ট ফিউচার। টাইপ টুতে আমরা পৌঁছবো ইন অ্যানাদার ফিউ 1000 years, অ্যান্ড টাইপ থ্রিতে মানে গ্যালেকটিক সিভিলাইজেশনে আমরা পৌঁছবো ইন অ্যানাদার 1 lakh to 1 million years, মানে 1 lakh বা 10 lakh বছরের মাঝামাঝি কোনো জায়গায় আমরা টাইপ থ্রিতে পৌঁছবো যদি সেটা পসিবল হয়। শুনে মনে হচ্ছে কত দূরে, ততদিন আমরা বাঁচবই না, রাইট? নাও কামিং টু দি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পার্ট, এখানে আমরা বোঝার চেষ্টা করব দ্যাট কার্ডিশেভ থিওরি এটা কি অ্যাকচুয়ালি রিয়েল, এটা কি লজিক্যাল, এটা কি ইমপ্লিমেন্টেশন করা যায়, বা এটার উপরে কি ভিত্তি রেখে আমরা কোনো ডিসিশন নিতে পারি, বা আমাদের কোনো স্কেল ওয়াইজ আমরা নিজেদের সিভিলাইজেশনকে জাজ করতে পারি, ইজ ইট পসিবল? সো 2015 একটা স্টাডি করা হয় অন গ্যালেকটিক অ্যান্ড ইনফ্রারেড এমিশনস, সেই স্টাডিতে পুরোপুরি টাইপ থ্রি সিভিলাইজেশনকে খুবই রেয়ার বা একটা ইম্পসিবল ফেনোমিনা হিসেবে টার্ম করা হয়, দ্যাট ইট ইজ নট পসিবল বা থাকলেও খুবই রেয়ার প্রবাবিলিটি দ্যাট টাইপ থ্রি সিভিলাইজেশন হয়তো কোথাও আছে আমাদের এই ব্রহ্মাণ্ডে। সো 2015 অক্টোবর একটা ঘটনা ঘটে, খুবই উল্লেখযোগ্য ঘটনা, একটা স্ট্রেঞ্জ টাইপের এনার্জি ডিটেকশন করা হয় ফ্রম আ স্টার নোন অ্যাজ KIC 8462852, অ্যান্ড এরকম একটা স্পেকুলেশনও সেই সময় সাইন্টিফিক অ্যারেনার মধ্যে ঘটে দ্যাট মেবি আমরা একটা টাইপ থ্রি সিভিলাইজেশনকে ডিটেক্ট করতে পেরেছি যেখানে তারা ডাইসেন সোয়ার্ম ইউজ করছে। তারপরে যখন সেটাকে সেটির কাছে নিয়ে যাওয়া হয় তখন তারা বলে না, আমাদের কাছে সেরকম কোনো এভিডেন্স নেই, আমরা সেখানকার রেডিও সিগন্যালগুলোকে স্টাডি করেছি অ্যান্ড সেখানে কোনো আনইউজুয়াল কোনো টাইপের নোটিফিকেশান নেই যেখান থেকে আমরা হয়তোবা কোনো কিছুকে ডিরাইভ করতে পারবো। হিউম্যানিটিতে লাস্ট 1000 বছরের মধ্যে অনেক বড় বড় ব্রেক থ্রু মোমেন্ট আছে,
যেরকম একটা খুব বড় ইভেন্ট হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো এরকম টাইপের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মতন বড় ইভেন্ট যদি হিউম্যান হিস্ট্রি বা ফোর্থকামিং ফিউচারে খুব তাড়াতাড়ি ঘটতে থাকে, তাহলে আমরা বলতে পারি যে কার্ডিশেপ স্কেল ওয়াইজ আমরা আস্তে আস্তে টাইপ ওয়ানের দিকে এগোতে থাকব। অ্যাট দ্য সেম টাইম এটাও বলা হয়েছে, এটাকেও ক্লেম করা হয় দ্যাট বেশি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হওয়ার ফলে ইট পোজেস আ রিস্ক অফ সেলফ ডিস্ট্রাকশন। সেখানে হয়তো হিউম্যান বিংসরা এতটাই ডেভেলপ টেকনোলজি ইউজ করা শুরু করবে, আলটিমেটলি ইট উইল হ্যাম্পার দি ইকোসিস্টেম, আলটিমেটলি ইট উইল হ্যাম্পার দি অ্যাটমসফিয়ার অফ আর প্ল্যানেট। হিট এমিশনস হয়তো বাড়তে থাকবে, সেটার ফলে হয়তো গ্লোবাল ওয়ার্মিং হবে, স্নো গলে যাবে, তার ফলে ওশানের ওয়াটার লেভেল হাই হতে থাকবে। সো এক কথায় বলতে গেলে আমাদের নিজেদের প্ল্যানেটে আমাদের যে সাস্টেন করার যে এনভায়রনমেন্টটা সেটাই হয়তো আমরা নষ্ট করে ফেলবো যদি আমরা অত অত ফাস্ট পেসে একটা অ্যাডভান্স টেকনোলজিকে হার্নেস করার দিকে এগোই। ইট অলসো ইনভলভস ডিপ্লিটিং দি ন্যাচারাল রিসোর্সেস অফ আর প্ল্যানেট। আমরা যদি শুধুই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে দৌড়ই টু আপগ্রেড আর সেলস ফ্রম জিরো টু টাইপ ওয়ান সিভিলাইজেশন, তাহলে হয়তো আমরা পৃথিবীর সমস্ত রিসোর্সেসকে ইউজ করে ফেলবো। তো এগুলো বেসিক্যালি অনেক সায়েন্টিস্ট এগেইনস্ট অর ক্রিটিসিজম করে কার্ডিশেপ থিওরির এগেইনস্টে এই পয়েন্টগুলোকে উঠিয়ে আনছে। অ্যান্ড আমি অ্যাজ এনথুসিয়াস্ট আমি এটাই বলবো দ্যাট শুধু হয়তো বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মধ্যে ফোকাস করা উচিত নয় উইদাউট গিভিং আ থট অ্যাবাউট হাউ টু প্রোটেক্ট আর প্ল্যানেট। সো বেসিক্যালি প্রোটেক্টিং আর প্ল্যানেট, মেনটেনিং দি বায়োডাইভার্সিটি, মেনটেনিং দি এনভায়রনমেন্ট অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট টু আপগ্রেড আওয়ার সেলফস শুড গো হ্যান্ড ইন হ্যান্ড। কাজেই অ্যাজ এ কনক্লুশন আমি এটা বলতে চাই দ্যাট কার্ডিশেপ স্কেল মে নট বি দি মোস্ট অথেন্টিক ওয়ে টু গ্রেট দি এক্সট্রা টেরেস্ট্রিয়াল সিভিলাইজেশনস অর ইভেন টু ইউজ অ্যাজ এ রোড ম্যাপ ফর আওয়ার হিউম্যান সিভিলাইজেশন আমরা যেভাবে এগিয়ে যাবো ফিউচারে, বাট ডেফিনেটলি ইট ইজ আ ওয়ে অর ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিওরি যেখান দিয়ে আমরা নিজেদেরকে আমাদের সায়েন্স ফিকশনের যে ফ্যান্টাসি বা অ্যাডভান্স সিভিলাইজেশন কোনো অ্যাডভান্স টেরেস্ট্রিয়াল রেস এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেস এই যে কম্প্যারিজনটা এই কম্প্যারিজনটাকে বোঝার জন্য হয়তো ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিওরি, বাট প্র্যাকটিক্যালি ইট মে নট বি দ্যাট মাচ লজিক্যাল অ্যাজ পার দি এক্সপার্টস। সো দিস ইজ ফ্রম টুডেজ ভিডিও, আই হোপ তোমাদের ভালো লেগেছে। আমি অ্যাজ ইউজুয়াল আরও ইন্টারেস্টিং টপিকের উপরে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। প্লিজ ডু ওয়াচ মাই ভিডিও, শেয়ার ইট, লাইক ইট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, গুড নাইট।